বৃহস্পতিবার সকালে রেড রোডে ঈদের নামাজে উপস্থিত থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশাসনের নজরদারিতে রেড রোডে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নামাজ। বুধবার 2 ঘন্টা ফিজিওথেরাপি হয় মুখ্যমন্ত্রীর। এসএসকেএমের চিকিৎসকরাও কালীঘাটের বাসভবনে পরীক্ষা করেন মুখ্যমন্ত্রীকে। সকাল 6:30 নাগাদ কলকাতার বড় মসজিদ, সকাল 7:00 টিপু সুলতান মসজিদ ও 8:30 রেড রোডে অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু নামাজে অংশ নিতে পারেননি তিনি। ফেসবুকের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।